বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি ইন্ট্রোটা বাড়ি এসে দিচ্ছি, তার জন্য দুঃখিত, আমি আগের থেকে ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি আমার পোলার প্যারট ফিশ এগ লে করেছে, আর তার সাথে সাথে আমি ফাইটার ফিশ বা বেট্টা ফিশের ব্রিডিং বসিয়েছি, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তারপরে আমি যাব হচ্ছে জলপাই পাড়তে, তো সেটা আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো এগুলোই হচ্ছে পোলার প্যারট ফিশ আমার, আর এই যে একটা ঘর টাইপের ওর ভিতরে দেখতেই পেলেন ডিমটা, আর এখানে এই যে ফিমেল মাছটাকে আমি এইভাবে রেখেছি বেট্টা ফিশ, আর এখানে মেল, এই যে ফিমেলটাকে রিলিজ করার পরে এরকম করে ও ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে বাগানে একদম জল আর জল আর কাদা, বাবা এর ভিতর দিয়ে যেতে হচ্ছে, আর আমার পায়ে দেখতে পাচ্ছেন এই আঙুলটা একদম খারাপ হয়ে যাচ্ছে বলে ব্যান্ডেজ করে নিয়েছি একটা। যাচ্ছি এখন হচ্ছে জলপাই পাড়তে মাঠে, আর সেখানেও তো জল জল আর জল, জলপাই পাড়তে যাচ্ছি, কালকে বাজারে সেল হবে যে মাঠ চারিদিকে। তো চলুন সেখানে গিয়ে কী কী হয় সমস্ত কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যদিও জলটা কম হয়ে গেছে, তবু জল এই যে বেরোচ্ছে এখান থেকে, পুরো বাগানটা নষ্ট হয়ে গেছে আমাদের। এই যে সামনে আমাদের সেই জলপাই বাগান। চারিদিকের অবস্থা খারাপ, সেই জন্যে এরকম ধান সিদ্ধ করা টিন নিয়ে তার উপরে পাড়া হচ্ছে, না হলে জলে পড়ে যাবে। এগুলোকে কি বলে গাইস, এই গাছগুলোকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা জলপাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তা অ্যাড্রেসটা আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে এসে জানাবেন। বাড়ি গিয়ে সেই জলপাইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিই। আমি মাছ পোষার আমার একটা শখ আছে, তো দেখি এখানে কোনো প্ল্যান্ট পাওয়া যায় কি। এই যে একটা জলপাই ফেলে রেখে গেছে, এই যে এরকম কত আছে, এই যে আর একটা। তো এখানে তো কোনো প্ল্যান্টস দেখতেই পাচ্ছি না, তো আর একটু আগের দিকে যাই দেখি। এই একটা আছে এখানে, এই যে এটা একটা পেলাম। তো এই দিকটায় দেখতে পাচ্ছি বহুত ময়লা, এই যে জঙ্গল, এর ভিতরেও জলপাই গাছ আছে, আর এটাই তো আছেই। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো এখানে বাসুই ফাসুই মই টই নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এই যে নাকি কী সুন্দর যাচ্ছে নন্দিনী, আমার পায়ে লাগবে। চারিদিকে জল, বাড়ি এসে ভিডিওটা করতে পারিনি আমি, জলপাই কতটা হয়েছে। তার মধ্যে আমি এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন শুনলাম যে কত কিলো হলো, সেটা বলছে যে 51.5 কিলো, আর জলের ভিতরে পাড়া যায়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা সবাইকে, আর আজকে ভূত চতুর্দশী, সবাই কিন্তু সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।